नमस्कार, आमी मौसुमी शुरू करछि अनुष्ठान एकेडी इन्स्टिट्यूट अफ मीडिया साइंस एंड टेक्नोलॉजी। एकेडी ये नामटी किन्तु मीडिया इंडस्ट्रीते एकटी बेश प्रतिष्ठित नाम, तार कारण एर तीनटी चैनल्स रयेछे, जेमन सीटीवीएन एर कथा आपनारा सबाई जानेन, सीएन न्यूज एबं सीएन राष्ट्रीय। तो ये चैनल्सगुलो रानिंग रयेछे एबं तार पाशापाशी एकेडी इन्स्टिट्यूट। एकेडी इन्स्टिट्यूट केन? कारण ये इन्स्टिट्यूटे अपनारा सबाई जानें जे एखन मीडियाते किन्तु काजेर एकटा बेश चाहिदा रयेछे। शुधु जे ये तीनटे चैनल्सेर कथा बोल्लाम सेटा तो नय, बाइरे असंख्य चैनल्स रयेछे एबं जेखाने प्रचुर मानुष काज करें। तो काज करते गेले अवश्यई एकटा दक्ष लोक बा एकजन दक्ष मानुषेर अवश्यई प्रयोजन। आर दक्षता किभाबे आसबे? जदि आपनि सठिकभावे शिक्षाटा नेन। आर शिक्षा कोथा थेके पाबेन? अवश्यई एकटि भालो इन्स्टिट्यूट थेके। एकेडी इन्स्टिट्यूट সেই কারণেই আপনাদের সামনে উপস্থিত হয়েছে, দক্ষ মিডিয়ার কারিগর তৈরি করবার জন্য। মিডিয়াতে আপনি যে ধরনের কাজ করতে চান তার উপরে বিভিন্ন কোর্স এই ইনস্টিটিউটে রয়েছে। তার পাশাপাশি এই কোর্সগুলো আপনি করতে তো পারবেনই, সঙ্গে সঙ্গে আপনাকে হাতে কলমে মানে একেবারে প্র্যাকটিক্যালি শেখার একটা দারুণ সুযোগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ইনস্টিটিউটে। তাই এই ইনস্টিটিউট একেবারে অন্য বিভিন্ন ইনস্টিটিউটের থেকে একদম আলাদা। আর এই ইনস্টিটিউট সম্পর্কে এবং তার কোর্স সম্পর্কে জানাবার জন্য আমাদের কাছে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে সুদেশনা ম্যাম। সুদেশনা দাস, নমস্কার, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। দেখো, যেটা বলছিলাম যে আমাদের এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রচুর চ্যানেলস রয়েছে এবং কাজের কিন্তু অনেক সুযোগও রয়েছে, একদম। তবে কাজ করতে গেলে যেটা দরকার, একজন দক্ষ মানুষের প্রয়োজন। দক্ষ মানুষ আমার যদি আমার কাজটা আমি ঠিকঠাক মতো না জানি, আমি কিন্তু কোনো চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবো না, ঠিকঠাক মতো কাজ করতে পারবো না। তো সেই কারণে এই ইনস্টিটিউটের কথা আমরা বারবার করেই বলছি। তো এই ইনস্টিটিউটে কী কী কোর্স হয় সবার শুরুতেই আমরা কিন্তু সেটা জানাতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের জন্য। হ্যাঁ, মানে কোর্সটা আগে জেনে রাখা ভালো, না হলে দর্শক বন্ধুরাও বুঝতে পারবেন না যে এখানে কী কী কোর্স শেখানো হয়। কারণ মিডিয়া সায়েন্স আমরা এই দুটো শব্দে বলছি ঠিকই, কিন্তু এর কিন্তু মানে কি বলবো, মিডিয়া সায়েন্সের যে একটা বড় একটা ভাস্ট এরিয়া জুড়ে রয়েছে। একটা যে প্রথম কোর্সটা সেটা হলো ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা একটা কোর্স। আরেকটা কোর্স হলো ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং। এই দুটো কোর্স কিন্তু আমাদের এখানে করানো হয়। এবার ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স যে কোর্সটা আছে, সেই কোর্সটা কিন্তু পুরোপুরি একদম হার্ড কোর জার্নালিজম, মানে ক্যামেরার সামনে থেকে, শুধুমাত্র ক্যামেরার সামনে থেকে না, ডেস্ক জব ও এটা বটে। কেন ডেস্ক জব? কারণ তোমাকে কপি লিখতে হবে, মানে পুরোপুরি নিউজ ওরিয়েন্টেড এইটা। নিউজের সাথে থেকে মানে নিউজ লেখা থেকে শুরু করে নিউজ প্রেজেন্টেশন, রিপোর্টিং করা, সমস্ত কিছুটা এই ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স কোর্সটার মধ্যে কিন্তু যুক্ত। অপরদিকে ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং, এই যে কোর্সটা, এই কোর্সে একটু টেকনিক্যাল, একটু আলাদা। কীরকম? ক্যামেরার পিছনে, ক্যামেরার পিছনে মানে ক্যামেরা অপারেশন হতে পারে, আমরা কথাতেই বুঝতে পারছি ক্যামেরা অপারেশন মানে ক্যামেরা চালানো, ক্যামেরার সম্পর্কে জানা, ক্যামেরা সম্পর্কে দক্ষ হয়ে ওঠা। আর অপরদিকে ভিডিও এডিটিং, ক্যামেরার সাথে সাথে আরেকটা টেকনিক্যাল পার্ট যেটা নিউজে ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হলো ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিংটাও কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। তার সাথে শুধু কিন্তু ক্যামেরা অপারেশনস আর ভিডিও এডিটিং এইটুকু নয়, তার সাথে যে এখন অ্যাডভান্স টেকনোলজিক্যাল পার্টগুলো রয়েছে, মাল্টিমিডিয়া আছে, সাউন্ড ডিজাইন আছে, কালার কারেকশন আছে, ভিডিও এডিটিংয়ের একটা পার্ট হলো কালার কারেকশন, তার সাথে মাল্টিমিডিয়া যুক্ত হচ্ছে, গ্রাফিক্স যুক্ত হচ্ছে, মানে অল টোটাল যে টেকনিক্যাল পার্টসগুলো আছে সেটাও কিন্তু ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সটার সাথে যুক্ত। তো আমার মানে আমাদের এই দুটো কোর্স প্রোভাইড করা হয় স্টুডেন্টদের, এই দুটো কোর্স। আর এই দুটো কোর্সের মধ্যে যে স্টুডেন্টের যেটা এরিয়া অফ ইন্টারেস্ট, যার যেটা পছন্দ, মানে যে চায় যে আমার, হতেই পারে কোনো স্টুডেন্টের ইচ্ছা আছে সে নিউজ প্রেজেন্টেশনে যেতে চায়, নিউজ অ্যাঙ্কার হতে চায়, তাহলে অবশ্যই করে তাকে সাজেস্ট করা হবে ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স কোর্সটা নেওয়ার জন্য। আবার অপরদিকে কোনো স্টুডেন্ট এমন হতে পারে তার মাল্টিমিডিয়াতে ইন্টারেস্ট আছে, তার গ্রাফিক্স অ্যানিমেশন এগুলোর প্রতি একটা ইন্টারেস্ট আছে, ভিডিও এডিটিংয়ের প্রতি ইন্টারেস্ট আছে, তাহলে কিন্তু সে অবশ্যই করে ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং এই কোর্সটার জন্য যাবে।
অ্যাকচুয়ালি এই যে একটা নিউজ বলো বা একটা প্রোগ্রাম বলো, তার সামনে একজন মানুষকে দেখা যায় কিন্তু তার পেছনে তো অসংখ্য মানুষ থাকেন। এই যে সেট রেডি করা, এই যে ধরো লাইট রেডি করা, ক্যামেরাটাকে অপারেট করা, এবং তার পেছনে যে এত টেকনিক্যালি প্রচুর মানুষ থাকেন এবং তারা কাজ করেন এবং তাদের সকলের মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা যে কোনো নিউজ বলো বা কোনো প্রোগ্রাম বলো একটা সার্থকভাবে এটা চলে বা সার্থক রূপ পায়। একদমই তাই, মানে এই যে গোটা জিনিসটা, মানে শুধুমাত্র আমরা টিভিতে, এটা একটা টিম ওয়ার্ক, হ্যাঁ বরাবরই সবকিছুই একটা টিম ওয়ার্ক, এক্ষেত্রেও সেটা আলাদা নয়, এটাও একটা টিম ওয়ার্ক। আর আমরা টিভিতে টিভি অন করে একটা কোনো প্রোগ্রাম দেখছি বা ধরা যাক কোনো একটা বুলেটিন দেখছি, তাতে আমাদের কাছে খুব মনে হচ্ছে ব্যাপারটা সোজা কি একজন নিউজ অ্যাঙ্কার, তিনি তো নিউজ পড়ে যাচ্ছেন, সেটা খুব সোজা, কিন্তু খুব একটা কিন্তু সোজা নয়। কারণ তার পিছনে যে একটা গোটা টিম যেভাবে তার সাথে সাহায্য করে চলেছে, গোটা প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য যেভাবে সাহায্য করে চলেছে, সেই সাহায্যতে কিন্তু শুধুমাত্র একজন বা দুজনের কৃতিত্ব নয়, সেটা কিন্তু গোটা টিমের কৃতিত্ব। তো এই যে গোটা টিম, এই ক্যামেরার পিছনে যারা রয়েছে, ক্যামেরার সামনে না থেকে ক্যামেরার পিছনে থেকে যারা কাজটা করছে, সেইটাও কিন্তু আমাদের কোর্সে ইনক্লুডেড। যেটা আমি বললাম ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং, আমরা যদি একটু ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করি তাহলে আমি একটুখানি মানে বিস্তারে বলি বিষয়টা। এই যে আজকে কোনো একটা নিউজ কোনো রিপোর্টার কভার করতে গেল, তো এই যে রিপোর্টার কভার করতে গেল, সে তো কভার করে এলো নিউজটা, করে আসার পরে যে অফিসের ডেস্কে আছে কপি এডিটর, সে কপিটা লিখলো, ঠিক আছে। এই যে গোটা জিনিসটা হলো, এইটাই তো শেষ নয় এখানে, কারণ আমাদেরকে তো এটা ব্রডকাস্ট করতে হবে, আমাদেরকে তো মানুষের কাছে পৌঁছতে হবে। এবার মানুষের কাছে পৌঁছানো মানে আমরা চ্যানেল মানেই জানি অডিও অ্যান্ড ভিজুয়াল, অডিও ভিজুয়াল মিডিয়াম বলে থাকি, মানে আমরা দেখতেও পাই আমরা শুনতেও পাই। তো এই দুটো মানে আমরা কিন্তু শুধু লিখে দিলাম বা রিপোর্টিং করে এলাম সেখানেই ইতি নয়, কারণ আমাদের কিন্তু এই ভিডিওটা মানে এই গোটা ঘটনাটা মানুষের কাছে পৌঁছতে হবে কিভাবে, ভিজুয়ালসের মাধ্যমে। এবার ভিজুয়ালস মানে আমরা কতগুলো ইমেজ বা কতগুলো ভিডিও দিয়ে দিলাম তার নয়, আমাদের কিন্তু সাজাতে হবে। ঠিক যেরকমভাবে আমাদের বাড়িতে মায়েরা রান্না করেন আর বাবারা বাজারে যান, তো বাজারে যারা যান তারা কিন্তু মানে বাজারে যাচ্ছেন, সব শাক সবজি মাছ মাংস কিনে আনছেন, এবার মায়েরা কিন্তু রান্না করছেন, করে সেটা পরিবেশন করছেন। সেরকমভাবেই কিন্তু রিপোর্টার যারা থাকে তারা কিন্তু বাইরে গিয়ে সমস্ত ইনফরমেশনের ডেটা কালেক্ট করে আনছেন, আর অফিসে এসে কপিটা লেখা হচ্ছে, এবং তারপরে ভিডিও এডিটিং করে মানে রান্না করে বিষয়টা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে মানুষের কাছে পরিবেশন করা হচ্ছে। তো এইভাবে কিন্তু ভিডিও এডিটিংয়ের প্রয়োজনীয়তাটা খুব মানে প্রত্যেকটা জায়গায় ভিডিও এডিটিং সফলভাবে করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো ওই কারণে আমাদের অডিও যেটা যাচ্ছে, মানে কপি এডিটার যে কপি লিখেছেন সেটা যে ভয়েস ওভার হলো, এই যে এইটা যাচ্ছে অডিওটা, সেই অডিওর সাথে ভিজুয়ালের সিনক্রোনাইজেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আর এটাই কিন্তু ভিডিও এডিটার করে থাকেন। বড্ড সুন্দর উপমাটা তুমি দিলে, আমার মনে হয় যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে এবং যারা ধরো স্টুডেন্ট রয়েছে বা যারা অভিভাবক যারা রয়েছেন, যদি মনে করেন আপনাদের কিছু জিজ্ঞাসা রয়েছে এই ইনস্টিটিউট সম্পর্কে এবং এই কোর্স সম্পর্কে, ডেফিনেটলি আপনারা টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন। দেখো এই যে তুমি বললে যে বিভিন্ন তো স্টোরি মানে ইনফরমেশনগুলো কালেক্ট করে আনা হচ্ছে এবং সেটাকে সুন্দর করে পরিবেশন করা হচ্ছে, সেটা ইনফরমেটিভ হতে হবে এবং তার মধ্যে অল্প সময়ের মধ্যে সঠিক তথ্যটা ঠিকঠাকভাবে পৌঁছতে হবে, এই পুরো ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে ট্রেনিং এর মাধ্যমে একজন স্টুডেন্ট আয়ত্ত করতে পারে এবং সেটা কিন্তু সে ইমপ্লিমেন্ট করতে পারে যখন সে কোথাও কাজ করছে সেই হিসেবে। কিন্তু আরও একটা বিষয় ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন এই লস কিছু মেনটেন করার ব্যাপার থাকে, মানে আমি যেটাই ধরো দেখছি বাইরে সেটাই তো আমি ঝট করে তুলে এনে সেটাই তো আমি পরিবেশন করতে পারছি না, যায় না, বা আমি যে ছবিটা ধরো কোনো একটা মার্ডার হয়েছে বা কোথাও একটা কোনো রক্তপাত হচ্ছে, তো সেই রকম একটা ঘটনা কোনো একজন রিপোর্টার ছবিটা নিয়ে আসতেন, সেই রকম ছবি কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় দেখাতে পারি না, কারণ সেখানে অনেক লস মেনটেন করতে হয়। তো এই যে কী কী বিষয়গুলো মেনটেন করতে হয় আমি একটু তোমার কাছ থেকে শুনতে চাইবো, যদি আমি দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলো যে এইটাও কতটা শেখার প্রয়োজন রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যারা নিউজে রয়েছে বা যারা প্রোডাকশনে রয়েছে। হ্যাঁ একদমই তাই, মানে প্রথমেই বলে রাখি এ কে ডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে নামটা, এই নামের মানে এখানে
এখানে আসলে স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকটা জিনিস, যেরকম আমি ভিডিও এডিটিং এর কথা বললাম, সেরকম প্রত্যেকটা মানে প্রত্যেকটা সাবজেক্টের উপর সমান কেয়ার নিয়ে কিন্তু আমরা সেটা করিয়ে থাকি, স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে থাকি। ঠিক যেরকমভাবে মিডিয়া লজ এর কথাটা এলো, মিডিয়া লজ কিন্তু আমাদের একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমাদের প্রত্যেক মানে আমাদের দুটো কোর্সের স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তারা কিন্তু আলটিমেটলি পড়াশোনা, এক বছরের এই পড়াশোনা করার পর তারা কিন্তু প্রফেশনাল ফিল্ডে যাবে, কোনো চ্যানেলে যেতে পারে, নিউজ পেপারে যেতে পারে, রেডিওতে যেতে পারে, ওয়েব প্ল্যাটফর্মে যেতে পারে। তো এই যে যাবে, এখানে গেলে আমরা আমরা কাজটা জানি, আমরা কাজটা করছি, সেটাই কিন্তু এনাফ নয়। আমাদের কিন্তু বিধিনিষেধগুলো জানতে হবে, কোনটা আমরা করতে পারবো, কোনটা করতে পারবো না, কোনটা করলে আমাদের কোনো একটা কেস মানে কেস চলে আসতে পারে, কোনটা করা যায় না, কোনটা লয় মানে কোনটা এথিক্সের বাইরে, কোনটা করলে আমাদের নামে কিছু চার চলে আসতে পারে চ্যানেলের নামে, বা আমাদের সেই নিউজ হাউসের নামে কিছু চার চলে আসতে পারে। এগুলো কিন্তু জানা প্রত্যেকটা স্টুডেন্ট, যারা মিডিয়া সায়েন্সের স্টুডেন্ট, তাদের কিন্তু জানাটা ভীষণভাবে দরকার। কেন? কারণ এই যে আপনি বললেন যে মার্ডারের বিষয়টা, বা মানে এটা ধরা হলো, যেরকম আমাদের এই নিউজের ক্ষেত্রে একটা বিষয় আছে, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে যে সে মার্ডার করেছে, ততক্ষণ কিন্তু আমরা তাকে বলতে পারি না যে সেই কিন্তু ক্রিমিনাল, আমরা কিন্তু আশঙ্কা করে থাকি। তো এই ধরনের শব্দ ব্যবহার করা, এইটা কিন্তু আমাদের স্টুডেন্টকে আমরা ভীষণ যত্ন সহকারে শেখাই, আমরা কিন্তু খুব সুন্দরভাবে ট্রেন করি যে কোন শব্দটা কখন বসাতে হবে বা কোন শব্দটা কখন বসানো যায় না। কারণ যে কোনো ধরনের, আজকে যদি সে মার্ডার করেনি, সেটা যদি প্রমাণিত হয়, কিন্তু কোনো কোনো জার্নালিস্ট লিখে দিল যে না সেই মার্ডারার, তাহলে কিন্তু ডিফামেশন হয়ে যেতে পারে, মানহানির মামলা। তো এই যে জিনিসপত্রগুলো জানা, এটা কিন্তু ভীষণ দরকার। যেরকম আজকে যে ক্রিমিনাল, তার তাকে যখন ধরা হয়, তার মুখটা একটু ব্লার করে দেওয়া হয়, তাকে দেখানো হয় না, বা কোনো রক্তপাত বা হিন্দু মুসলমানের কোনো সমস্যা, রাইট, এগুলো দেখানো হয় না বা দেখানো যায় না, কোনো উস্কানিমূলক কোনো ভিডিও সেইটা কিন্তু আমরা দেখাতে পারি না, এই যে জিনিসপত্রগুলো, এই যে বিধিনিষেধ, এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের আমরা ভীষণ যত্ন সহকারে ট্রেন করি, করে জানাই যে কোনটা করা যায়, কোনটা করা যায় না। আর আরেকটা সুবিধা হলো যে একেডি ইনস্টিটিউটে, যেরকম আপনি বললেন, আমাদের এখানে সিএন আছে, সিটিভিএন আছে, ওয়েব প্ল্যাটফর্মস আছে, সিএন রাষ্ট্রীয় আছে, এই যে এত চ্যানেলস, এত অনলাইন প্ল্যাটফর্ম, এখানে থেকে তারা কিন্তু কাজ করছে প্র্যাকটিক্যালি। তো এই যে কাজ করছে, এই কাজ করার সাথে সাথেই কিন্তু তারা ট্রেন হয়ে যাচ্ছে যে কোনটা এথিক্সের বাইরে আর কোনটা মানে কোনটা করা যায়, কোনটা করা যায় না, কোনটা করলে আমাদের কিন্তু একটা কেস চলে আসতে পারে, বা কোনটা করা যাবে না, করলে সমস্যা সৃষ্টি হতে পারে, কোনটা বিধিনিষেধের মধ্যে পড়ছে, এই সমস্ত জিনিসপত্রগুলো ওরা কিন্তু ডিরেক্টলি চ্যানেলে গিয়ে শিখতে শিখতে জানতে পারছে। তো এই কারণেই কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই কারণেই কিন্তু এই ইনস্টিটিউট চুজ করা, কারণ স্টুডেন্টরা ডিরেক্ট একদম কমিউনিকেশনে যাচ্ছে, তারা ডিরেক্টলি ফ্লোরে গিয়ে কাজ করছে, তারা জানতে পারছে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন। এটা একদম ঠিক কথা যে আমি যতটা থিওরিটিক্যালি পড়ছি, তার চাইতে অনেকটা বেশি যদি আমি প্র্যাকটিক্যালি জানতে পারি, কোর্স করতে করতেই যদি আমার এতটা জানা হয়ে যায়, সেখানে আমি চ্যানেলে গিয়ে কাজ করতে করতে আমি শিখছি, তাহলে সেটা তো একটা বাড়তি পাওনা। এবং এক্ষেত্রেই কিন্তু এই যে ইনস্টিটিউটটা একেবারে ডিফারেন্ট অন্য বিভিন্ন ইনস্টিটিউটের থেকে। আজকে স্টুডেন্টদের বড্ড মিস করছি, কারণ প্রত্যেকদিন ওরা আমাদের ফ্লোরে উপস্থিত থাকে এবং ওদের মতামতরা জানায় যে ওদের কেমন লাগছে। কিন্তু আমরা একটু কিছু ভিডিও দেখে নেবো ওদের, যে ওরা কি বলতে চাইছে, আসুন দেখে নিই। নমস্কার, আমি অরুণাভ দে, আমি একেডি মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্যামেরা অপারেশনসের ডিপ্লোমা কোর্স করছি। এমনিতে আমি বিটেকের স্টুডেন্ট, কিন্তু যেহেতু আমার ক্যামেরায় ইন্টারেস্ট ছিল, তো সেই জন্য ভাবলাম যে ক্যামেরার ইন হ্যান্ড প্র্যাকটিক্যালি কীভাবে কাজ হয় সেটা শিখে আসি। তো এখানে এসে দেখলাম যারা ফ্যাকাল্টি যারা আছেন, তারা অ্যাকচুয়ালি থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালটাও মানে খুব সুন্দরভাবে শেখাচ্ছেন। যে ফ্লোরে যে বিভিন্ন ধরনের লাইভ শোগুলো হয়, একসঙ্গে তিনটে ক্যামেরার কাজ, তিনটে বা চারটে ক্যামেরার কাজ হয়, বা অন ফিল্ড বাইরে পলিটিক্যাল বা পুজোর যে সমস্ত কাজগুলো হয় সেগুলো বাইরে গিয়ে কীভাবে হ্যান্ডেল করতে হয়, সমস্ত কিছুই খুব ভালোভাবে শেখাচ্ছি মানে শেখানো হচ্ছে এখানে। পূজার সময় যখন মানে আমাদেরকে বাইরে নিয়ে যানো হয়েছিল, তখন আমরা ক্যামেরা হাতে নিয়ে নিজেরা কভারেজ করে এসেছি। এছাড়াও ফ্লোরে আমাকে, যেমন এখানে তো একসঙ্গে সিটিভিএন, সিএন এবং সিএন রাষ্ট্রীয় তিনটে চ্যানেলেই কাজ হয়, তো সিটিভিএনের ফ্লোরে বিভিন্ন ধরনের কাজগুলো যখন হচ্ছে, তখন ক্যামেরা অপারেশনে মানে ক্যামেরা আমি নিজে হাতে অপারেট করছি। এছাড়াও ভিডিও এডিটিং যখন করানো হয়,
প্রথমে তো ঠিক আছে মেশিনে আমাদেরকে দেখাতেন, এখন স্যাররা আমাদেরকে পুরোপুরি মেশিন ছেড়ে দিচ্ছেন, আমরা নিজেরা এক একটা প্যাকেজ তৈরি করছি। সো ওভারঅল এতদিন ধরে ক্লাস করে, প্রায় 9 মাস হয়ে গেল আমার ক্লাস, 1 বছরের কোর্স, তো এতদিন ক্লাস করে আমি নিজেকে মনে হচ্ছে যে ইম্প্রুভ করেছি অনেকটাই। তো একেডিকে এই জন্য ধন্যবাদ জানাবো। নমস্কার, আমি মীনাক্ষী শর্মা, আমি এসেছি বেলঘরিয়া থেকে। আমি ভর্তি হয়েছি একেডি মিডিয়া সায়েন্স অফ টেকনোলজির এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের আন্ডারে। তো এখানে আমি ভর্তি হয়েছি বর্তমানে নিউজ ক্লাস্টার নামে একটি কোর্সে, যেটি মানে মিডিয়ার জগতের সাথে রিলেটেড সব কিছু এখানে শেখানোর ব্যবস্থা রয়েছে। ফ্যাকাল্টি এবং এইচওডি যারা রয়েছেন তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন, এবং সমস্ত কিছু মিডিয়াতে আসার জন্য যা যা দরকার, ল পড়া দরকার, মিডিয়া রুলসগুলো জানা দরকার, এগুলো সম্পর্কে থিওরিটিক্যাল বিভিন্ন ক্লাসের মাধ্যমে তারা আমাদেরকে অবগত করছেন। তাছাড়াও আমরা বাইরে যেতে পারছি রিপোর্টিংয়ের জন্য, এছাড়া কপি রাইটিং, কপি এডিটিং, টাইপিং সমস্ত কিছু এনারা করাচ্ছেন, এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা ক্যামেরা হ্যান্ডলিং নিজেরা করতে পারছি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট বলতে চাই, আমার একেডির তে আসার পেছনে যে উদ্দেশ্যটা ছিল সেটি বর্তমানে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের কোর্সের 10 মাস অতিবাহিত হয়েছে এবং আশা করছি আমি অনেক কিছু এখান থেকে শিখে যাচ্ছি, এবং কোর্সের আরও বেশ কিছু পথ চলা আমাদের এই মুহূর্তে বাকি রয়েছে। বাইরে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিক্যাল কোর্সের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোও আমরা সমানভাবে নিতে পারছি। পুজোর সময় আমাদের মানে বের করা হয়েছিল বিভিন্ন রকম রিপোর্টারদের সাথে, ক্যামেরাম্যানদের সাথে, যারা আমাদেরকে নিজেদের যে টেকনিক্সগুলো, বলার টেকনিক এবং ক্যামেরা চালানোর টেকনিক, সেগুলো তারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়েছেন, বুঝিয়েছেন। এবং বর্তমানে আমি একেডি ইনস্টিটিউট থেকে এইটুকু শিখছি যে রিপোর্টিং ফিল্ডে গেলে কী কী বলতে হবে, কী কী বলতে হবে না, কীভাবে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব বা মন্ত্রী বা সেই ধরনের মানুষদের সাথে আমি ওঠা বসা করব, এবং তাদের কাছ থেকে কীভাবে কী ধরনের খবর আমরা নিতে পারি, এবং ফিল্ডে গেলে কী টাইপের রিপোর্টিং আমরা করতে পারি। তাছাড়াও আমরা যে কপিটা লিখছি, কপিটা শুধু খাতায় লিখলে হবে না, সেটি টাইপিংয়ের মাধ্যমেও দেখাতে হবে, এবং কম্পিউটার জানা, কম্পিউটার শেখা এবং তার সাথে টাইপিং, বেঙ্গলি এবং হিন্দি এবং ইংলিশ তিনটে কীভাবে দক্ষ হতে পারি আমরা, সেটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে 10 মাসে শিখছি, এবং বর্তমানে শিখছি, এগিয়েও শিখব। আরও আশা করছি আমার এখানকার বর্তমানে যে এক্সপিরিয়েন্স সেটি খুবই ভালো। ম্যাডামরা হেল্প করছেন, স্যাররাও হেল্প করছেন, এর সাথে ম্যানেজমেন্ট আমাদেরকে যথেষ্ট রকমভাবে সাহায্য করছেন। তো এই বলে আমি শেষ করছি, নমস্কার। তাহলে আমরা শুনলাম যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টরা তারা কীভাবে উপকৃত হচ্ছে, কী কীভাবে পড়ছে, তাদের কথা আমরা তাদের মুখ থেকে শুনলাম। এবারে আমি তোমার কাছে একটু জেনে নিই যে এই যে কোর্সের কথা আমরা বললাম, আমরা দুটো কোর্সের কথা বলা হচ্ছে, তো এই কোর্সটা কতটা সময় ধরে, সময়সীমা কতটা? এটার সময়সীমা হলো 1 বছরের, 1 বছরের এটা একটা ডিপ্লোমা কোর্স। আমি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও বলে দিই, এই কোর্সটা করতে গেলে 10+2 মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই কোর্সের জন্য তুমি এলিজিবল, তোমরা যারা করতে চাইছো। এটা গোটা 1 বছরের কোর্স, এটা ডিপ্লোমা কোর্স। আচ্ছা, তো এই যে সময়সীমাতে কমপ্লিট করার পর তার একটা প্র্যাকটিস, আমরা যেহেতু বারবার করে বলা হচ্ছে যে তারা কিন্তু এই চ্যানেলে কাজ করবার একটা সুযোগ তারা পাচ্ছে, কিভাবে কাজ করছে তারা, সেটা কি তাদের কোর্সের মধ্যেই পড়ছে না তাদের ইন্টার্নশিপের মধ্যে পড়ছে, সেটা একটুখানি আমরা শুনতে চাই। হ্যাঁ, প্রথম কথা হলো যে আমরা এই যে কোর্সটা, আমরা কিন্তু 100% প্র্যাকটিক্যালি বিশ্বাসী। কারণ প্রথমে যে স্টুডেন্টরা যখন কোর্সটাতে ভর্তি হচ্ছে, যখন নতুন সেশন শুরু হচ্ছে, তখন প্রথমে আমরা থিওরিস কিছু দিই, সাথে সাথে প্র্যাকটিক্যালস দিই। কেন? কারণ থিওরিস
তো মানে সমানভাবে ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকেই জানি, কারণ থিওরিজ যদি না জানি, যেরকম একটা থিওরির একটা পার্ট হলো মিডিয়া ল, সেরকম আরেকটা পার্ট হলো মাস কমিউনিকেশন, সেরকম নিউজ ক্লাস্টার, কপি এডিটিং, রিপোর্টিং, ক্যামেরা, ভিডিও এডিটিং, এই প্রত্যেকটার কিন্তু থিওরি আছে। কারণ থিওরিটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি কখনো প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজটা ওইভাবে করতে পারবো না। কিছু থিওরিজ জানাটা ভীষণভাবে দরকার। মানে অ্যাকচুয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ আর ইম্পর্টেন্ট, বোথ আর ইম্পর্টেন্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং, প্রথমে ভীষণভাবে দরকার। তো আমরা প্রথমে যেটা করি, থিওরির দিকে নজর দিই, ভীষণভাবে নজর দিই, প্র্যাকটিক্যালের দিকেও নজর দিই সমানভাবে। এবারে কী হয়, যখন স্টুডেন্টরা থিওরি নিয়ে একটু ভালো মতো বুঝে যাচ্ছে, থিওরিতে একটু অনেক বেশি দক্ষ হয়ে উঠছে, ধীরে ধীরে তাদেরকে আমি চেষ্টা করি কীভাবে প্র্যাকটিক্যালের দিকে আরও বেশি এগিয়ে দেওয়া যায়। তো কী কী করা হয়, সে মানে আস্তে আস্তে ধীরে ধীরে মাঝখানে যখন মাঝ সময়ে তাদেরকে প্র্যাকটিক্যালের দিকে এগিয়ে দেওয়া হয়, কীভাবে না তাদেরকে বিভিন্ন আমাদের যে একই ক্যাম্পাসের চ্যানেল আছে সিএন, সিটিভিএন, সিএন রাষ্ট্রীয়, সেখানে তাদেরকে পাঠানো হয় প্র্যাকটিক্যাল করার জন্য। যারা ক্যামেরা অপারেশনসে, তারা কিন্তু ফ্লোরে গিয়ে, স্টুডিওতে গিয়ে তারা নিজেরা ক্যামেরা কিন্তু করে, ক্যামেরার কাজ শেখে আর তারপরে করে। সেরকমভাবে ভিডিও এডিটিংয়ের যারা, তারা কিন্তু সেইখানে গিয়ে ভিডিও এডিটিং শেখে, তারপর নিজেরাও ভিডিও এডিটিংটা করে। সেরকমভাবে কপি লেখা, কপি লিখতে শেখে তারা, তাদেরকে রিপোর্টিংয়ের জন্য অ্যাসাইন করা হয়, সমস্ত কিছু তারা সেই ক্যাম্পাসে, মানে একই ক্যাম্পাসে যেহেতু আমাদের বিভিন্ন চ্যানেল, সেই চ্যানেলে গিয়ে তারা করে। এবারে এক বছরের যে কোর্সে শেষে ওদের এক্সাম হবে, এক্সাম হওয়ার পরে তাদের কিন্তু ইন্টার্নশিপ অপরচুনিটিটা দেওয়া হয়। সেই ইন্টার্নশিপ অপরচুনিটির উপর বেস করে তাদের ক্যাপেবিলিটির উপর কিন্তু প্লেসমেন্টের এখানে ব্যবস্থা আছে। তো সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমরা প্রথমে স্টুডেন্টদেরকে হাতে কলমে শেখাচ্ছি, শিখিয়ে তারা এতটাই বেশি দক্ষ হয়ে উঠছে, ইভেন যারা পুরনো ব্যাচের, যারা অলরেডি, যাদের 10 মাস 11 মাস পার হয়ে গেছে, যারা এখন অলরেডি তারা শেষ মুহূর্তে, তারা কিন্তু একেবারে গিয়ে স্টুডিওতে গিয়ে নিজেরা ক্যামেরার কাজ করছে, লাইভ করছে, লাইভ কভার করছে, ভিডিও এডিটিংয়ের কাজ করছে, নিজেরা কপি লিখছে, সেই কপি কিন্তু এয়ার হচ্ছে। ইভেন তাদেরকে কিন্তু আমরা রিপোর্টিংয়ের জন্য অ্যাসাইনও করেছিলাম। তো এই সমস্ত জিনিসটা তারা কিন্তু প্রফেশনালসদের সাথে থেকে কাজটা করছে। তো এইটা একটা ভীষণ ভালো অ্যাডভান্টেজ একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির, যেটা যেটা অন্যান্য কলেজে, ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা ইন্ডিয়াতেও অন্যান্য কলেজে এত ভালো অপরচুনিটি কিন্তু দেওয়া হয় না। এক্স্যাক্টলি। এবং সত্যি কথা বলতে, ধরুন অনেকেই আগে যদি এইরকম ইনস্টিটিউট হতো, অনেকেই হয়তো উপকৃত হতো। এটা আমি বারবার করেই বলে থাকি যে খুব আফসোস হয় যে আমাদের সময় আমরা এই রকম ইনস্টিটিউট যদি পেতাম, ডেফিনেটলি খুবই ভালো হতো। তো যাই হোক, যারা এখন এই কোর্সটা করতে চাইছো এবং একেডি ইনস্টিটিউটেই আসতে চাইছো, এবং তোমরা তো শুনলে যে কেন একেডি ইনস্টিটিউট, একেবারে ডিফারেন্ট একটা ইনস্টিটিউট, কীভাবে এখানে স্টুডেন্টদেরকে কাজ শেখানো হচ্ছে, কীভাবে কোর্সগুলো করানো হচ্ছে, তোমরা ভালো মতো করে শুনলে, এবং আপনারাও শুনলেন যারা অভিভাবকেরা রয়েছে। কিন্তু আপনাদের যদি মনে হয় যে ঠিক আছে, আমরা তো ভর্তি হবো, এরকম একটা ডিসিশন নিতে চলেছেন আপনারা, কিন্তু তার আগে একটু ইনস্টিটিউটটা দেখে নিতে চান, একটু ইনস্টিটিউটে এসে ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলে নিতে চান, তো সেরকম কোনো সুবিধা কি এখানে রয়েছে? হ্যাঁ, একদমই আছে। যারা মানে এরকম হতে পারে যে কোনো দর্শক বন্ধু সে প্রোগ্রাম দেখছে, সে প্রোগ্রাম তার হতে পারে যে সে মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে চাইছে, কিন্তু সে বুঝতে পারছে না যে কোন বিষয়টা নিয়ে পড়লে, মানে কোন কোর্সটা নিয়ে পড়লে আমি উপকৃত হব, আমার প্যাশন যেটা সেটা ফুলফিলড হবে। তো আমি তাদের জন্য বলবো যে তারা এই যে এখানে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করে তোমরা ফ্রি কাউন্সিলিং নাও, একটা কাউন্সিলিংয়ের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করো, করে তোমরা চলে আসো। তোমরা এখানে আসলে, কলেজের মধ্যে আসলে, একই ক্যাম্পাসে তোমাদের কলেজটাও পুরো দেখা হয়ে যাবে, তোমরা জানতে পারবে। তোমরা কাউন্সিলিং করলে তোমরা আরও ভালো করে জানতে পারবে কোন কোর্সটা তোমাদের জন্য বেশি উপকৃত হবে, কারণ তোমার যেটা প্যাশন, তোমার যেটা ভালো লাগা, তুমি যেটা চাইছো, যেটার উপর কেরিয়ারটা তোমরা চাইছো যে আমি, আমার কেরিয়ার এই ডেজিগনেশনই হোক, তারা কিন্তু অবশ্যই করে ফ্রি কাউন্সিলিং অ্যাটেন্ড করো, করে তারা বুঝে নাও কোন কোর্সটা তোমার জন্য উপকারী, তারা এসে ভর্তি হও। তো আমার মনে হয় কাউন্সিলিং করতে আসলে পুরো বিষয়টা তোমরা দেখতে পারবে, একই ক্যাম্পাসে কীভাবে কাজ করা হচ্ছে, স্টুডেন্টরা কতটা এইভাবে প্র্যাকটিক্যালি কাজ করে শিখছে, তোমরা যদি আসো, কথা বলো সামনাসামনি, সেটাতে আরও বেশি উপকৃত হবে তোমরা। সত্যি তাই। যারা এই কোর্সটি সম্পর্কে করবে মনে ভাবছেন বা ঠিক করছেন, তারা কিন্তু ডেফিনেটলি এখানে আসবেন, এবং তারা কিন্তু এই যে কাউন্সেলিংটা করে নেবেন, এবং করে নেওয়ার পর আপনারা কিন্তু নিশ্চিত হবেন যে এখানে করলে, এখানে থেকে যদি আপনারা কোর্স করেন, তাহলে আখেরের লাভটা আপনাদেরই হবে। নতুন যে শিক্ষাবর্ষ শুরু হবার
কোন টাইমিং থেকে শুরু হবে সেটা সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদের একটুখানি বলে দাও তুমি। এখন অলরেডি অ্যাডমিশন চলছে, তাই আমাদের জুন থেকে নতুন সেশন শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, এখন অ্যাডমিশন প্রসিডিওর চলছে। তাই আর দেরি না করে তোমরা যদি চাইছো যে আমি মিডিয়া সায়েন্সের কোর্স করতে চাই, আমি ভবিষ্যতে আমি জার্নালিস্ট হতে চাই, বা ভবিষ্যতে আমি ভীষণ সফল একজন ক্যামেরাম্যান বা ভিডিও এডিটর বা যাই হোক না কেন, নিউজ অ্যাঙ্কার, রিপোর্টার এই হতে চাও, সেই অনুযায়ী তোমরা দেরি না করে এখানে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা কাউন্সেলিং করো, নিজেদের একটা ফ্রি কাউন্সেলিংয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করো, করে তোমরা কিন্তু চলে আসো, তোমরা আসো, কারণ জুন থেকে কিন্তু আমাদের নতুন ক্লাসেস শুরু হয়ে যাবে, নতুন সেশন শুরু হয়ে যাবে, অ্যাডমিশন কিন্তু এখন অলরেডি চলছে। আচ্ছা, এই যে কাউন্সেলিংয়ের কথা বলা হচ্ছে, তো কাউন্সেলিংয়ের জন্য যদি ফোন করেন দর্শক বন্ধুরা, কোন সময়টা দেবেন, সেটা কি রেগুলারলি হয়? হ্যাঁ, রেগুলারলি অফিস টাইমে যেরকম হয় 10:30 থেকে 6 অবধি একটা কাউন্সেলিংয়ের জন্য ফোন, শুধু 6 নয়, আপনি যদি চান এরকমও হতে পারে কিছু বাবা মায়েরা মানে প্যারেন্টসরা এরকম থাকেন যে তারা অফিস করার পর তাদের মনে হলো, নিশ্চয়ই করতে পারেন, আপনারা ফোন করতে পারেন, ফোন করে আপনারা বুকিং করুন। ফ্রি কাউন্সেলিংয়ের যে টাইমিংটা সেটা অফিস আওয়ার্সেই হয়ে থাকে, 10:30 থেকে 6 মধ্যে হয়ে থাকে। আপনাদের যদি মনে হয় যে আমাদের আরও জানতে হবে, কারণ এই কাউন্সেলিং বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ কাউন্সেলিং করলে না আমি এই প্রোগ্রামে তো আমি কোর্সটা বললাম, কোর্স ডিটেলসটা বললাম, কিন্তু কাউন্সেলিং করলে ফেস টু ফেস যদি ইন্টারাক্ট করা যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি জানা যায় যে কোনটা করলে কিভাবে করা যাবে, কিভাবে করতে হবে, তোমার ইন্টারেস্টটা কোথায়, তোমার ইন্টারেস্ট যদি এই জায়গায় থাকে, তোমার কি কি আগে তুমি কি জানতে, এখন কি জানো, তাহলে তুমি এইভাবে করতে পারো। মানে আমরা কিন্তু প্রপার গাইড করে দিই, যেভাবে গাইড করা দরকার সেভাবেই গাইড করে দিই, তোমার যেটাতে তুমি যেটাতে উপকৃত হবে সেটাতেই কিন্তু আমরা সবসময় গাইড করি। তো আমাদের কাউন্সিলর, একাডেমিক কাউন্সিলর সেইভাবেই কাউন্সেলিং করিয়ে থাকেন, আর তোমরা তাহলে দেরি না করে কাউন্সেলিং করিয়ে নাও যদি তোমাদের ইন্টারেস্ট থাকে মিডিয়া সায়েন্সে। এবার অবশ্যই কিন্তু এইটা আমাদের বলা উচিত যে যদি তোমাদের একটু অন্যরকম কিছু করার ভাবনা থাকে, যে তোমরা একটু অন্যদের চাইতে একটু আলাদা হবে, এবং মনের মধ্যে যদি এই পেশাটার প্রতি একটা ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই তোমরা এই প্রফেশনটাকে বাঁচতেই পারো, এবং এর কিন্তু ফিউচার প্রসপেক্ট বেশ ভালো। থ্যাংক ইউ দেব তোমাকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং সুন্দর করে কোর্সটা সম্পর্কে বোঝাবার জন্য, আর ধন্যবাদ দেবো আপনাদেরও আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।